অ্যামাজন রেন ফরেস্ট আমাদের পৃথিবীতে থাকা সবচেয়ে বড় জঙ্গল। এটা এতটাই বিশাল যে এক এবং দুটি নয়, আটটি দেশ জুড়ে এটি বিস্তারিত। এখানে থাকা গাছ এতটাই বড় যে সূর্যের আলো পর্যন্ত জমিনে আসতে দেয় না। আর যখন এখানে বৃষ্টি শুরু হয় তো 10 মিনিটেরও বেশি সময় লেগে যায় মাটিতে পৌঁছাতেই। কিন্তু এটা ছাড়াও এখানকার মানুষ মাঝে মধ্যে এমন অদ্ভুত কিছু দেখে যার এক্সপ্লানেশন আজ পর্যন্ত কোনো মানুষ দিতে পারেনি। আর রিসার্চাররা এটাও বলে থাকে যে মানুষেরা অ্যামাজন জঙ্গলের চেয়ে বেশি মঙ্গল গ্রহ সম্পর্কে ধারণা রাখে। তাহলে চলেন বন্ধুরা, একবার নজর দেওয়া যাক অ্যামাজনে লুকিয়ে থাকা কিছু রহস্য যা মানুষের দ্বারা জানতে অজান্তে খুঁজে বের হয়ে গেছে। লেটস বিগিন। নাম্বার 5, বয়লিং রিভার। পৃথিবীতে মজুদ নদী ঠিক ওরকমই, যেমন আমাদের শরীরে বয়ে থাকা রক্ত। এটা ছাড়া জীবনের কল্পনাই করা যায় না। কিন্তু অ্যামাজনে খুঁজে পাওয়া এই নদীকে নরক বললে খারাপ হবে না, কেননা যখন কোনো প্রাণী এর স্পর্শে আসে তো তাকে খুব যন্ত্রণাদায়ক মৃত্যু নসিব হয়। অ্যান্ড্রেস রোজো নামে এই সায়েন্টিস্টকে ছোটকালে তার দাদা প্রাণঘাতী নদীর কথা বলতো, যার পানি সবসময় ফুটন্ত অবস্থায় থাকতো। তারপরে সে বড় হয়ে এই নদীকে খোঁজার পরিকল্পনা করেন। প্রথমবার তার কাহিনীকে সবাই রূপকথার গল্প বলে উড়িয়ে দিয়েছিল, আর কেউ তাকে বিশ্বাস করেনি। কিন্তু 2011 সালে অ্যান্ড্রেস এই নদী খোঁজে সম্পূর্ণ বিশ্বকে অবাক করে দিয়েছিল। সে বলেন, এই নদীর তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকে। এই নদীর তাপমাত্রা এতটাই বেশি যে কোনো প্রাণী এই নদীতে পড়লে কয়েক মিনিটের মধ্যে সে ছাই হয়ে যায়। কিন্তু এটা তখনই হয়ে থাকে যখন কোনো নদীর আশেপাশে আগ্নেয়গিরি মজুদ থাকে। কিন্তু অবাক করার ব্যাপার এটাই যে এই নদীর দূর দূর পর্যন্ত কোনো জলামুখী নেই। রিসার্চাররা এই কথা শুনে অবাক হয়ে যায়, কারণ এই নদী ছাড়া আজ পর্যন্ত পৃথিবীর কোনো কোণে এরকম নদী দেখা যায়নি। আর বৈজ্ঞানিক নজরে তাকালে এটা অসম্ভব। নাম্বার 4, আননোন বার্ড। এই পাখিকে কিছুদিন আগে অ্যামাজন জঙ্গলে খুঁজে বের করা হয়েছে। এখন আপনি প্রশ্ন করবেন, কোন পাখি? আমরা তো কোনো পাখি দেখতে পারছি না। এটাই তো এই পাখির বিশেষত্ব। এই পাখি অন্যদের থেকে নিজেকে লুকিয়ে রাখতে খুব পারদর্শী। এই পাখিটিকে প্লুটো নামে সবাই চেনে, যাকে আজ পর্যন্ত অনেক কম লোকেই দেখেছে। কেননা এই পাখিটি রাতের সময় বের হতে বেশি পছন্দ করে, আর সারাদিন এরকমই কোনো নড়াচড়া আর পলক না নামিয়ে অনেক ঘন্টা পর্যন্ত এরকমই বসে থাকে। যাকে দেখে এরকম মনে হয় যে সে গাছেরই একটি অংশ। বর্তমানে এই পাখির সম্পর্কে বৈজ্ঞানিকদের কাছে বেশি তথ্য নেই, কিন্তু এই পাখিটির চোখ সময় সময়ে তার রং বদলায়, যেখানে দিনে এর রং ডার্ক ইয়েলো হয় আর রাত হতে হতেই এর রং বদলে অরেঞ্জ এবং রেড হয়ে যায়। এদের শিকার করার পদ্ধতিও আলাদা, যার জন্য এদের বেশি দূরে যেতে হয় না। বরং এরা আরাম করে একটি জায়গায় বসে থাকে এবং নিজেদের বড় মুখ খুলে রাখে, আর তারপরে কীটপতঙ্গ নিজে নিজেই তার মুখের ভিতরে চলে আসে। নাম্বার 3, স্লেক হিঙ্গে। এখন এই জিনিসটির ওপর একবার নজর দিন আর একবার ভেবে বলুন এটা কি। মাঝখানে এক ধরনের কটনের টাওয়ারের মতো চারদিকে জালের বেড়ার আকৃতি বানানো হয়েছে, যেন মনে হয় এখানে কিছু পাহারা দেওয়া হচ্ছে। তাহলে আপনাদের বলেই দিই, এই কাম কোনো মানুষের নয়, বরং কিছু জীবের। এই টাওয়ারের নিচে মাকড়সার ডিম লুকিয়ে রাখা হয়, যার বাহিরে এই ধরনের বেড়া বানানো হয়েছে এই জন্যই যে অন্য কোনো জীব এর ভিতরে না আসতে পারে। যেহেতু এই ডিম থেকে মাকড়সা বের হতে দেখা গিয়েছে, কিন্তু সায়েন্টিস্টরা এটা মনে করে যে এই বেড়াকে মাকড়সা বানায়নি, বরং মাকড়সারা সবসময় জাল থেকে দূরে ডিম দিয়ে থাকে। তাদের সন্দেহ এটাই যে এর পিছনে কিছু অন্য প্রাণীর হাত আছে যাকে আজ পর্যন্ত দেখা যায়নি। তারপরেও স্লিকিংকে প্রথমবার 2013 সালে খোঁজা গিয়েছিল, তখন থেকে আজ পর্যন্ত এটা রহস্য রহস্যই থেকে গেল। নাম্বার 2, আনবিলিভেবল ট্রি। এই গাছকে দেখে মনে হয় যে কেউ যেন আঙুলের গুচ্ছ ছিঁড়ে এর গায়ে লাগিয়ে দিয়েছে, কিন্তু বাস্তবে এটি এই গাছের নিজস্ব ফল, যা কিনা বাকি গাছের মতো ডালের মাথায় না হয়ে ডালের মাঝে মাঝে হয়ে থাকে। এই গাছটি শুধুমাত্র অ্যামাজন জঙ্গলে পাওয়া যায়।
এই গাছটির নাম জাবটিকাবা। এই গাছের ফলের স্বাদ কিছুটা আঙ্গুর ফলের মতো। নাম্বার ওয়ান, জায়ান্ট স্ন্যাক। যেহেতু পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের সাপ পাওয়া যায়, কিন্তু মানুষেরা অ্যামাজন জঙ্গলে এত বড় সাপ দেখেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তারপরেও রেকর্ডের মধ্যে আজ পর্যন্ত 29 ফিট অ্যানাকোন্ডাই প্রবেশ করানো হয়েছে, কিন্তু সেখানকার স্থানীয়রা 160 ফিট অ্যানাকোন্ডা দেখেছেন বলে দাবি করেন। কিছুদিন আগে ইন্টারনেটে একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল, যেখানে নৌকাতে বসে থাকা মানুষেরা একটি বড় সাপ দেখতে পায়, যেখানে একটি প্রাণী তাজা তাজা শিকার করে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখন সাপ থেকে বাঁচার জন্য দূরে চলে যায়। পরে যখন তারা সাপটিকে খুঁজতে আসেন, তো তখন সাপের কোনো চিহ্নই থাকে না। এই ভিডিও দেখে এটাই বলা যায় যে অ্যামাজন জঙ্গলে আজও বিশাল বিশাল সাপও এক্সিস্ট করে। তারপরেও এই জঙ্গল এত বড় যে প্রতিদিনই নতুন নতুন রহস্য উদ্ঘাটন হচ্ছে, এবং কেউ এখানে এলিয়েনের উপস্থিতি প্রমাণ পেয়েছে, আবার কেউ দাবি করে যে এখানে সোনার ইট দিয়ে ঘেরা সাম্রাজ্য লুকিয়ে রাখা আছে। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, আমরা মানুষেরা কখনো কি এই রহস্যময় জঙ্গল থেকে পর্দা হাঁটাতে পারবো? কমেন্টে লিখতে ভুলবেন না। আর এর নেক্সট পার্ট দেখতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যেন আমাদের ভিডিও সর্বপ্রথম আপনিই দেখতে পান।